জড়িবুটি ওষুধ বিক্রি করতে এসে হবিপুর থানার হাতে তিন মহিলা। হবিপুর অন্তর্গত আইহো অঞ্চলের যাদবনগর এলাকায় এক গৃহস্থের বাড়ি থেকেই প্রায় 2000 টাকা হাতানোর অভিযোগে শনিবার দুপুরে যাদবনগর এলাকায় এক গৃহস্থের বাড়িতে মা মনসার পূজো নামে সাহায্য চাইতে এসে সাহায্য নেবার নাম করেই বাড়িতে ঢুকে জড়িবুটির ওষুধ বিক্রি করতে থাকে ওই গৃহস্থের বাড়িতে। বিভিন্ন ধরনের অসুখ ভালো হয়ে যাবে, বাড়ির উন্নতি হবে এইভাবেই বলতে থাকে এবং বিভিন্ন ধরনের গাছের ওষুধ দিয়ে ওষুধের বাবদ প্রায় 2000 টাকা নিয়ে চম্পট দেয় ওই তিন মহিলা। হাতে এখন ধরেছে কেন আপনাদেরকে? আপনাদেরকে আটকে রেখেছে কেন? কত টাকা নিয়েছে? 2000 টাকা। কি ওষুধ দিয়েছিলেন? এখন তাই আটকে রেখেছে। ছেলেবেলা পড়াশোনা ভালো হয়? গাছে কি হয়, পড়াশোনা হয়? একটাই সাপ আছে। গৃহবধূ পাপিতা হালদার বলেন, ওই তিন মহিলা বাড়ি থেকে বেরিয়ে যাবার পরই মাথা ঘুরে যায়। পরিবারের লোকেরা কি হয়েছে জানতে চাইলে ঘটনা বলার পরই অবশেষে গ্রামবাসীরা ওই তিন মহিলার পিছু করে তাদের আইহো স্ট্যান্ডে এসে ধরে ফেলে। ওই তিন মহিলার ব্যাগ থেকে বিভিন্ন ধরনের গাছের ওষুধ ও বিষধর সাপ পাওয়া যায়। অবশেষে হবিপুর থানায় খবর দিলে হবিপুর থানার পুলিশ এসে ওই তিনজন মহিলাকে আটক করে হবিপুর থানায় নিয়ে যায়। গিয়ে বলছে যে মা মনসার নামে কিছু দান করো। আমি বললাম যে একাদশী করে আছে, আমরা দিব না গো আজকে। তো বলছে কি মনে হলো? তো বলছে দিয়ে আমার পাসপোর্ট বারণ করলো। তো আমি শুনলাম না, 5 টাকা বের করে দিলাম। 5 টাকা বের করে দেওয়ার পরে বলছে এটা রোগ ভালো হবে, এটা সেটা রোগ ভালো হবে, মা মনসারই আছে, এই গাছের হাড়টা দিলে সব ভালো হবে, এটা বেটে খাওয়ালে। তারপরে বললো অর্থ ভালো হবে, আমি যে আমাদের তো অর্থ আছে বলে আমি বললাম যে কি ভালো হবে। তো বলছে কি তোমার মনে অনেক বিশ্বাস। তো বললো তোমার মন খুব পরিষ্কার এভাবে বলছে, মন পরিষ্কার বলে আমার হাত ধরলো। দিয়ে কী কী বললো, বলার পরে অনেক রকম মন্ত্র বললো। মন্ত্র বলার পরে আমি বলতে পারছি না, তেল বের করে দিলাম, তেল পরে দিলো। তেল পরে দেওয়ার পরে ওই বড়িগুলো দিলো 450 টাকা করে, এক একটা বড়ি, 3টা বড়ি 1200 টাকা নিলো, 1215 টাকা। 15 টাকা নেওয়ার পরে দিয়ে বলছে এটি দেওয়া হলো। দিয়ে বলছে নদীতে মেখে যাবা, তারপরে চান করে আসবা, এগুলো সব কথা বললো। বলার পরে এই প্রেম আবার বললো যে তেল নিয়ে আসো। আমি তেল নাই, বলছে 3 পোয়া তেল লাগবে। দিয়ে আমি দিকে হাফ লিটার তেল আছে, হাফ লিটার তেল এনে দিলাম। তেল সস্তা তেল দেওয়ার পরে, তেল দেওয়ার পরে বললো যে ই টাকা লাগবে, মন্দিরে দান করতে হবে। আবার একটা ঠাকুর দিয়ে মন্ত্র করলো, মন্ত্র করে বলতে পারছি না, 3 বার মন্ত্রটা বললো, আমি বলতে পারছি না। বলছে এই টাকাটা মন্দিরে দিয়ে দেবা। বলতে পারলাম না বলে তাহলে আমি তোমার নাম করে মন্দিরে দিয়ে দেবো। 1050 টাকা ওখানটায় নিলো। আর এক প্রথমবার নিয়েছিল 1200। টোটাল কত টাকা নিয়ে গেছে? টোটাল নিয়েছে 1200, 2250 টাকা, 1500 টাকা। মানে কি কারণে চেয়েছে টাকাটা ওরা? মানে মানে অসুখ ঠিক করে দেওয়ার জন্য? হ্যাঁ, অসুখ ঠিক করে দেওয়ার জন্য বলছে। বউ ঠিক হয়ে 2200 3-4 বারে টাকা দিয়েছে। দিয়ে আপনারা কিভাবে বুঝতে পারলেন যে ওই যাওয়ার পরে, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে বললো, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে আমার মাথাতে খেয়াল হয়েছে যে আমার গা হাত গোটায় ঘেমে গেছে, মানে অন্ধকার দেখতে পাচ্ছি, মাথা ঘুরে যাচ্ছে। দিয়ে আমি ওখানটায় ঘুমিয়ে গেলাম বাড়িতে। আমার ভাসতে এসে বল জিজ্ঞাসা করলো যে তুমি সব কিছু বিশ্বাস কেন করো, তুমি এতগুলা টাকা দিয়ে দিলা। আমি তোমার কাছে তো আমাকে বকবে মারবে যে এত টাকা আমি দিয়ে দিলাম। মাথা ঘুরে যে ওই যাওয়ার পরে আমার ব্রেনটা খেয়াল হলো যে আমি এত টাকা দিয়ে দিলাম। দিদি ওকে ধরলো না। আমার আমার দিদি বললো বাড়ি থেকে এসে বললো যে মেয়েগুলোকে দেখলাম রাস্তায়, দিয়ে রাস্তাতে ওই যে যাও ধরো। দিয়ে আমার ভাস্তাকে পাঠালাম। দিয়ে এখানটায় আরও চলাবে ছেলেগুলো এসে আমার ভাস্তা এসে গাড়ি থামিয়ে ধরলো। ওদের কাছ থেকে কী কী পাওয়া গেছে ওদের কাছে ব্যাগে? ওদের কাছ থেকে কী পাওয়া গেছে জানি না, আমি শুধু তেল দিয়েছি আর ওই পর বড়িটা যেটা দিয়েছিল ওটা ঘুরিয়ে দিয়েছি আর টাকাটা নিয়েছি। আপনার নাম? বাড়ি? আমার বাড়ি আইহো যাদবনগর। নাম? পপিতা হালদার। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিং রিপোর্ট, আনন্দ বার্তা।